কে এই আফরোজা হক রিনা? রুমিন ফারহানার ছেড়ে দেয় আসনে কি আফরোজা এমপি নির্বাচিত হবেন? আফরোজা হক রিনা জাতীয় সমাজতান্ত্রিক দলের সহসভাপতি, এছাড়া তিনি জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সহধর্মিনী। আফরোজা হক রিনার জন্ম 1951 সালের 5 অক্টোবর ঢাকার নবাবগঞ্জে। তিনি ইডেন কলেজে পড়ার সময়ে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন। 1969 সালে ছাত্রী সংসদ নির্বাচনে সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন তিনি। এরপর 1975 সালে হাসানুল হক ইনুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আফরোজা। 1998 সালে জাসদের কাউন্সিলে প্রথমবারের মতো কেন্দ্রীয় কমিটিতে আসেন আফরোজা। বিএনপি রুমিন ফারহানার পদত্যাগে সংসদে শূন্য হওয়া নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক পদের সহসভাপতি আফরোজা হক রিনা। আগারগাঁয়ে নির্বাচন ভবনে ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। এ বিষয়ে আব্দুল বাতেন উপস্থিত সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের প্যাডে 14 দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আফরোজা হক রিনা। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আসনটি আওয়ামী লীগ পেলেও ক্ষমতাসীন দলের জোটের শরিককে দেওয়া হল। একক প্রার্থী হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন এ প্রার্থী। বর্তমানে 11 সংসদে জাসদের 3 সংসদ সদস্য রয়েছেন। এবার সংরক্ষিত একটি আসনও তাদের দেওয়া হয়েছে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত আসনে এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় চলে গেছে। মনোনয়নপত্র বাছাইয়ের সময়ও চলে গেছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামীকাল 6 মার্চ। এরপর ভোট হবে 20 মার্চ। একক প্রার্থী হওয়ায় আফরোজা হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে। বাছাইয়ে প্রার্থিতা বৈধ হওয়ার পর প্রত্যাহারের সময় পেরিয়ে গেলে ওই আসনে নির্বাচিত ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করবে ইসি সচিবালয়। বিএনপির 7 সংসদ সদস্যের পদত্যাগের পর 0 আসনের মধ্যে 6টির উপনির্বাচন হয়েছে গত 1 ফেব্রুয়ারি। এর মধ্যে আওয়ামী লীগ 3টি, ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল 1টি, জাতীয় পার্টি 1টি এবং স্বতন্ত্র পার্টি 1টি আসনে জয় পেয়েছে। সংসদে সংরক্ষিত আসনে বিএনপি রুমিন ফারহানা পদত্যাগের পর আসনটি শূন্য হয়। বিএনপি সংসদে পদত্যাগের পর 6 আসনের উপনির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নারী আসনটি আওয়ামী লীগ পেলেও তারা জাসদকে ছেড়ে দিয়েছে। জাসদ আফরোজা হক রিনাকে মনোনয়ন দিয়েছে জোটের শরিকে। এই প্রার্থীকে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 11 জাতীয় সংসদে সরাসরি ভোটে জিতা জাসদের 3টি আসন রয়েছে। এবার যুক্ত হচ্ছে সংরক্ষিত 1টি আসন। কামরুন নাহার রাখি, ডেস্ক রিপোর্ট।